আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো এলজি এক্স এ প্রজেক্টটায় আমরা জয়েন করছিলাম, তো অনেকে হয়তো বা এখান থেকে পেমেন্ট পাইছিল, অনেকে বা পাইছিল না। তো এখানে তারা একটা আপডেট নিয়ে আসছে, যে আপডেটটা ফলো করলে এখান থেকে আমরা সবাই প্রফিটটা নিতে পারবো। তো এইখানে তাদের মিডিয়ামে তারা একটা আর্টিকেল করছে, তো এ টু জেড বিষয়টি আপনাদের দেখিয়ে দেবো, যে প্রসেসে কাজ করলে আপনারা এখানে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি কিনা আপনারা আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলের পরিবারের সদস্য এখনও পর্যন্ত হয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনারা জয়েন হয়ে থাকবেন। কারণ এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা অ্যাডপের আপডেট এবং অ্যাডপ সহ আপনাকে বিভিন্নভাবে হেল্প করা হবে, যেটা দেখার পরে আপনি মাস শেষে ভালো একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এলজিএক্স টোকেনের সাথে আমাদের কি হয়েছিল প্রজেক্টটার সাথে, সেটা হয়তো অনেকে জানে অথবা অনেকে জানে না। তো দেখেন, অনেক তাদেরকে হুমকি ধামকি দেওয়ার পরে কিন্তু ফাইনালি আমার ওয়ালেটে 10% তারা পেমেন্টটা করছিল। তো অনেকে 2,000, 5,000, 10,000 পর্যন্ত টোকেন করছিল। তারা যারা এখানে 10,000 টোকেন পাইছিল, তারা অনায়াসে $20-30 প্রফিট করতে পারছে। তো আজকেও তাদের কাছ থেকে কিছু টোকেন আদায় করে নিয়ে আসবো তাদের আপডেটটা ফলো করে। তো ফাইনালি যারা ভিডিওটি দেখবেন, মাসবি ভিডিওতে একটা লাইক দিবেন। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে। মূল ভিডিওতে এইখানে যা তাদের একটা আপডেট অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, তাদের যে অ্যাপসটা ছিল সেটার একটা আপডেট ভার্সন নিয়ে আসছে। তো সেই ভার্সনটা আপনাকে ফার্স্ট অফ অল ইনস্টল করতে হবে। তো এইখানে আপডেট যে লিঙ্কটা রাখছে, আপডেট অ্যাপ্লিকেশন লিঙ্ক, তো এটার পরে ফার্স্ট অফ অল একটা ক্লিক মেরে দেন। তো ফাইনালি যখন ক্লিক মেরে দেবেন, সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে, আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যারা কিনা এই প্রজেক্টটাই জয়েন করছিলেন, একজনও কিন্তু মিস করবেন না আপডেটটা, কারণ এইখানে তারা কিন্তু পেমেন্ট করবে এরকম একটা কথা আমাদেরকে সাথে শেয়ার করেছে। তো আমরা যদি যারা যে কয়েকজন এই আপডেটটা ফলো করবে ভিডিওটা দেখার পরে, যাদের কাছে আপডেটটা যাবে তারা, আমি আশা করছি যে তারা পেমেন্টটা পাবে। তো সিম্পলি যখন অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তখন এখান থেকে জাস্ট ওপেন অপশনে চাপ দিয়ে আপনি অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পরে আপনি সিম্পলি কী করবেন, এইখানে আপনার ইমেল দিবেন আর পাসওয়ার্ড দিবেন। যে ইমেল আর পাসওয়ার্ডের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা মূলত ক্রিয়েট করছিলেন, করার পরে এখানে জাস্ট এইটার পর টিকমার্ক করে এখানে লগ ইন অপশানে একটা ক্লিক দিবেন। তো ফাইনালি এখানে যখন লগ ইন অপশানে ক্লিক দিবেন, তখন দেখতে পারবেন এটা কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে অ্যামের রট নম্বর যদি আসে, তো সেক্ষেত্রে আপনি এই ক্যাপচারটা ফাইল আউট করে নেবেন। তো এখানে আমি ক্যাপচারটা ফাইল আউট করে অ্যাকাউন্টটা লগ ইন করে ফিরছি। তো পরের অপশনে গেলে এখানে আপনাকে একটা পিন সেট করতে হবে, এখানে 6 ডিজিটের একটা পিন আপনি সেট করে নেবেন। তো যখনই আপনি এই ক্রিয়েট এ নিউ ওয়ালেটের পরে একটা ক্লিক মেরে দিবেন, দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। তো আপনি কি করবেন, আপনি এখানে যে ইনপুট এই অপশনে চাপ দিলে, এখানে দেখতে কন্টেন্ট অপশনে চাপ দিলে কিছু ব্যাকআপ আউট দেখতে পাবেন। তখনই আপনি এখানে ব্যাকআপ আউটগুলো দেখতে পারবেন। এখানে আপনার কি করতে হবে, এখানে যে দেখতে পারবেন যে কপি নামের একটা অপশন আছে, এই কপি অপশন থেকে আপনি জাস্ট এই প্রাইভেট কিগুলো আপনি কপি করে নেবেন। তো ফাইনালি কপি করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ যে অপশনটা আছে, এই কন্টিনিউ অপশনে সাব দিবেন। তো কন্টিনিউ অপশনে সাব দিলে এমন একটা অপশন আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে যেটা আপনার ওই যেটা কপি করে নিয়ে আসছিলেন, যেটা এখানে এর মধ্যে প্রথম ছিল, সেটার উপরে ক্লিক করবেন। করলে এখানে উপরে উঠে যাবে। সেভাবে করার পর, সবগুলো করার পরে আবারও এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ অপশনটা এনেবেল হয়ে যাবে। তো এরপরে আবারও একটা ক্লিক মেরে দেবেন। খালি কন্টিনিউ অপশনে ক্লিক মারার পরে আপনার ওয়ালেটটা কিন্তু ইনপুট হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। তো এইখানে দেখতে পারবেন যে আপনার স্মার্ট চেঞ্জ বিএমবি ওয়ালেট অ্যাড্রেসে আপনার এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ইনপুট হয়ে গেছে। এবং এইখান থেকে আপনি এখন যে কাজটা করবেন, এই যে ম্যান আইকনে চলে আসবেন। তো ম্যান আইকনে আসার পরে এইখানে দেখতে পারবেন যে কেলেম রেওয়ার্ড। তো কেলেম রেওয়ার্ডের পরে আবারও একটা ক্লিক করবেন, দেখতে পারবেন এইখানে আপনার অ্যাড্রেসটা। তো এইখানে কোনো দিকে তাকানোর দরকার নেই, যে কনফার্ম অপশানে একটা ক্লিক মেরে দিবেন। তো এখানে দেখতে পারবেন যে সেভ আর্লি। তো আবারও ম্যান আইকনে চলে যাবেন, প্রোফাইল আইকনে যাবেন, যাওয়ার পরে আবারও ক্লেম অপশানে চাপ দিবেন। তো ক্লেম অপশানে চাপ দেওয়ার পরে আবারও কনফার্ম অপশানে চাপ দিবেন। তো এইখানে দেখতে পারবেন যে আপনার ওইটা সেভ হয়ে গেছে এবং তাদের আর্টিকেল, তারা যে মিডিয়ামে যে আর্টিকেলটা লিখেছে, তো এই আপডেটটুকু ফলো করলে আপনি 20 জুলাইয়ের আগে, এখানে দেখতে পাচ্ছেন যে 20 জুলাইয়ের আগে আপনি কিন্তু এই পেমেন্টটা পেতে যাচ্ছেন। তো এইখানে তারা যেভাবে বলছে, তো এইখানে আপনার এই কাজটা আপনি যদি 20 জুলাইয়ের আগে যদি এই আপডেটটা মিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। তো
এইখানে দেখতে পাচ্ছেন তো 10%, তো এইখানে প্রত্যেক মাসে কোন মাসে কত পার্সেন্ট পাবেন তো সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এইভাবে আপনার পার্সেন্টেজ করে দিবে। তো এটা দেওয়ার পরে আপনার যে মূল যে কাজটা করতে হবে, এখন আপনি এই যে এলজিএল অ্যাপসের ভিতরে আসার পরে এখন তারা তো আপনাদের অনেকের এখানে 1,000, 2,000, 4,000, 5,000, 10,000, 20,000 পর্যন্ত টোকেন আছে। তারা কী করবেন, এইখান থেকে এই টোকেনটা যখন তারা দিয়ে দিবে, তাদের আপডেটটা আপনি ফলো করলেন, তখন আপনি কী করবেন, আপনি যে ব্যাকআপ ওয়ালেটগুলো নিলেন এই ওয়ালেটটা ক্রিয়েট করার সময় ওটা আপনার ট্রাস্ট ওয়ালেটে ইনপুট করবেন। করার পরে আপনি ওই এখানে যাবেন, যাওয়ার পরে ব্যালেন্সটা দেওয়ার পরে আপনি রেওয়ার্ড অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লেম রেওয়ার্ডে যাবেন, যাওয়ার পরে ওইটা কিন্তু আপনি ক্লেম করে নেবেন এবং ব্যাকআপ ওয়ার্ড দিয়ে আপনি কী করবেন, ওই ব্যাকআপ ওয়ার্ড দিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটে ওইটা ইনপুট করে নেবেন। আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে এইখানে যাবেন, ওই ব্যাকআপ ওয়ার্ডগুলো নিয়ে এইখানে যে ট্রাস্ট ওয়ালেট যে এইখানে জাস্ট এই তীর আইকনে চাপ দিবেন, তীর আইকনে চাপ দিয়ে এইখানে আপনি এই যে প্লাস আইকনে চাপ দিবেন, তো প্লাস আইকনে চাপ দিয়ে এইখানে এই যে ইম্পোর্ট ওয়ালেট এইখানে চাপ দিবেন, তারপরে একটা পাসওয়ার্ড সেট করে এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিয়েছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো এখানে এখানে আবার সেট করলাম, করার পরে দেখতে পারবেন যে আপনি এই যে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অথবা আপনি এখানে সরাসরি মাল্টিপল এই অ্যাকাউন্টের পরে একটা চাপ দিয়ে এইখানে ওই পেজগুলো আপনি জাস্ট এইখানে পেস্ট অপশন চাপ দিয়ে ইনপুট করে নেবেন, তারপরে আপনার ব্যালেন্সটা আপনি সরাসরি এইখানে দেখতে পারবেন। আপনার ব্যালেন্সটা আপনি কিন্তু সরাসরি এইভাবে দেখতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ কাজটা কিন্তু আপনারা এইভাবে যারা আপডেটটা ফলো করেননি মাস্ট বি এই আপডেটটুকু অন্তত ফলো করবেন। তার সাথে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।